ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীয় ও মহাখালী টোল প্লাজায় দুই দিনে হামলা হলো হামলাকারীরা একই বলে জানিয়েছে কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্মকর্তারা টোল প্লাজা দুটি চালু করতে এক বছরের মতো সময় লাগবে বলে জানিয়েছেন তারা নগরবাসীর যাতায়াতের নতুন দ্বার খুলে দিয়েছে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এতে করে নতুন মাইল ফলক তৈরি হয়েছে যাতায়াতের কারণ ঢাকার দীর্ঘ যানজট এড়িয়ে এই দ্রুতগতির উনিশ দশমিক সাত তিন কিলোমিটার দৈর্ঘ্যের উড়াল সড়কটি পার হওয়া যাবে মাত্র ২০ মিনিটের কম সময়ে এতে সময় বাঁচবে কয়েক ঘন্টা অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানির দুই নম্বর এই টোল প্লাজাতে পরিকল্পিতভাবে আগুন দেয় দুর্বৃত্তরা এতে পুড়ে যায় এই টোল প্লাজার পুরো অবকাঠামো পড়ে চারটি কক্ষ এবং কক্ষের ভেতরে থাকা সব যন্ত্রাংশ আর মহাখালীর এই দুটি টোল প্লাজায় টোল আদায়ের বুথ পুড়েছে মোট পাঁচটি লুট করা হয়েছে বুথে থাকা সব যন্ত্রাংশ নগদ টাকাও একই সাথে আগুন দেওয়া হয়েছে এই টোল প্লাজার পাশে থাকা একটি নিয়ন্ত্রণ ভবনেও ঘটনার প্রত্যক্ষদর্শী টোল প্লাজার নিরাপত্তা কর্মী জানান শত শত দুর্বৃত্তের আক্রমণের কাছে তারা ছিলেন অসহায় এনজুন করার পরে লুটপাট করছে পেট্রোল দিয়ে পেট্রোলের বোতল ঢাললে দেওয়া পরে ম্যাচ মেরে দিলো বস আগুন এরপরে তো আপনার এই এইগুলির আগুন বাড়তে বাড়তে ছড়াইয়া পুরাটাই পুড়ে ছাই দুই ঘন্টা পর আমরা 10 মিনিটের মধ্যে চলে যেতে পারছি তাহলে আমরা এখন ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই এই রাস্তাটা যদি চালু রাখতো তাহলে আমি 10 মিনিটে যাইতে পারতাম সেখানে এখন আমার আড়াই ঘন্টা রাস্তা লেগছে এখানে ছিলাম দেখছি এগুলো সাধারণ ভাঙে নাই এগুলো দেখা যায় বস্তির পোলাবান ঠিক আছে ভাড়াইটা পলাবান হতে পারে এটা আমাদের সাধারণ জনগণের টাকা দিয়ে করছে এগুলো সব কিন্তু এগুলো আমাদের উচিত হয় না এই জিনিসগুলো নষ্ট করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কর্তৃপক্ষ জানিয়েছে পরপর দুই দিন বনানী ও মহাখালী টোল প্লাজায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিরা একই গ্রুপের জ্বালাও করেছে তারা কেউই ছাত্র না বনানি টিএসবি ভাঙচুর করেছে যে কারণ নির্দেশে এবং পরের দিন আবার উনিশ তারিখে এসে মহাখালী টিএসবি আগুন দিয়েছে তার মনে হয় যে এদেরকে এটা কেউ অ্যাসাইন করেছে এবং এটা প্যাকেজ ডিলের মাধ্যমে এই ভাঙচুরগুলো হয়েছে তিনি জানান মহাখালী ও বনানি টোল প্লাজা সংস্কার করতে অন্তত এক বছর সময় লাগতে পারে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা